صلى <applause> الله على محمد صلى الله عليه وسلم. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وما أصابكم من مصيبة ফবেমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর সম্মানিত دینی ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন সমস্ত পৃথিবীর দয়ালুদের সবচেয়ে বড় দয়ালু যার রহমত সকল সৃষ্টিকে সামিল যার রহমত যার দয়া মায়া করুণা সৎ অসৎ ভালো মন্দ মুসলিম কাফের পৃথিবীতে সকলকে সামিল করেছে সাদা মুসা সাল্লাম নাজিলে হফিন মোহাম্মদ রসূউল আ সাল্লাল্লাহসাল্লামের উপর যার প্রতি জুমা বাড়ি বেশি বেশি সালাদ পেশ করতে তিনি উৎসাহিত করেছেন নির্দেশ দিয়েছেন এবং তার বড়ই ফজিলত বলেছেন রাসূউল্লা সাল্লামের উপর জরুদু সালাম পেশ করলে একবার পেশ করলে দশ গুণ আল্লাহর রহমত আপনার উপর আমার উপর নেমে আসবে আল্লাহ সাল আলী আল্লাহ বারিক আজকে দশই শাবান চোদ্দশো একচল্লিশ হিজড়ি মোতাবেক তিন এপ্রিল দুই বর্তমান যে পৃথিবীর ভয়াবহ পরিস্থিতি পৃথিবীর গাড়ির চাকা থেমে গেছে এবং পৃথিবীর যত বাঁকা শক্তি ছিল তা সোজা হতে বাধ্য হয়েছে সে মুখে কাজে সোজা হোক আর না হোক অন্তর সোজা হয়ে গেছে যে নিরুপায় অসহায় আর কোনো ক্ষমতা খাটছে না পৃথিবী শূন্য হতে চলেছে পৃথিবীর রাস্তাঘাট শূন্য হয়ে গেছে সবকিছু থেমে গেছে এই যে করোনার ভাইরাসের ভয়ঙ্কর পরিস্থিতি এই সময় আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব যার মাধ্যমে করছি মুসলিম ভাই সংশোধন বিশেষভাবে আর বিশ্বের সমস্ত মানুষের সংশোধনের আশা রাখি আল্লাহ রব্দুল্লাহ আলমিন সকলকে যেন তার দিকে তার নাজলকিত বিধানের দিকে প্রতিটি মানুষকে ফিরে আসার তৌফিক দান করে বিষয়বস্তু হচ্ছে পাপের সমাজের ওপর কুপ্রভাব বা কুফল পাপের গুনাহের যে কুফল রয়েছে যার প্রভাব পড়ে সমাজের ওপর ব্যক্তির ওপর আর কয়েক ব্যক্তি নিয়ে একটি পরিবার গঠন হয় আর কয়েকটি পরিবার নিয়ে একটি সমাজ গঠন হয় কয়েকটি সমাজ নিয়ে একটি দেশ গঠিত হয় আর কয়েকটি দেশ নিয়ে আজকে বিশ্ব এই সারা বিশ্বের ওপর সমস্ত স্তরে যে কুপ্রভাব পড়েছে সেটি মূলত পাপের কুফল আলোচনার বিষয়বস্তু এই পাপের কুফলগুলি কী অনেক রয়েছে এম ইমুল কাইমা আহমত লায় হালে পাপের কুফল সম্পর্কে আস আর ও জোনোবল মা আসি সম্পর্কে বিস্তারিত বিষদভাবে আলোচনা করেছেন সংক্ষেপে আজকে দশটি পয়েন্ট নিয়ে আলোচনা করব আশা করি শোনবেন যারা যেখানে আছেন আর শোনার পরে নিজের নিজের জায়গা থেকে নিজের নিজের জীবনের কথাগুলি সবচেয়ে বেশি জানছে আপনি ভালো মানুষ না খারাপ আপনার কোনখানে ছিদ্র রয়েছে জীবনে কোনখানে পাপ রয়েছে যা আল্লাহ গোপন রেখেছেন আপনিও লুকিয়ে রাখতে পেরেছে মানুষের সামনে আল্লাহ পদস্থ লাঞ্ছিত করেন নাই সুতরাং আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সংশোধনের চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সংশোধনের তফিক দান করেন আল্লাহ বিষয়টি বহু আয়াতে উল্লেখ করেছেন পাপের কুপ্রভাব সম্পর্কে এবং পাপের যে কুপরিণতি রয়েছে মানব জীবনে যার কুপ্রভাব পড়ে থাকে এ সম্পর্কে আলোচনা অনেক এসেছে কোরানিকারিমে করিমে সবগুলি আয়াত বরং বেশি কিছু আয়াত আমি আপনাদের সামনে পেশ করতে পারবো না তবে আমার এই দশটি পয়েন্টের মধ্যে যে আয়াতগুলি এই দশটি পয়েন্টের সাথে সম্পর্ক রাখে ইনশাআল্লাহ তাআলা তালা পেশ করার চেষ্টা করব যদি কোরআনী করিমের আয়াত থাকে আয়াত পেশ করব যদি সেই মর্মে রসোর উল্লাহ সাল্লা সাল্লামের সন্না হারিস থাকে তা পেশ করার চেষ্টা করব আর তারপরে সালাফে সালহিনদের যে উক্তিগুলি রয়েছে তা আমরা পেশ করার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সংশোধন করার তৌফিক দান করেন সুরায় সুরা আয়াত নম্বর ত্রিশ এই দিয়ে শুরু করেছি সন্নতি খুদবার পরে এই আয়াত আল্লাহ রব এর সাদ করছেন এই আয়াত মূলত মানব জাতির উপর যে বালা মুসিবত এসে থাকে বিপদ আপদ এসে থাকে যে কোনো স্তরের এবং যে কোনো পর্যায়ের বিপদ আপদ হোক না কেন সেটা মানসিক হোক শারীরিক হোক ব্যক্তি জীবনের হোক আর্থিক হোক পারিবারিক হোক সামাজিক হোক রাষ্ট্রীয় হোক আর আন্তর্জাতিক হোক যে কোনো বালা মুসিবত আসুক না কেন অমা আসাব আকুমে মসিবা যে কোনো মসিব তোমাদের ওপর যে এসে পড়ে ফাবেমা কাসাবাত আয়েদিকুম তার কারণ হচ্ছে তোমাদের কি কর্ম তোমাদের কর্মফলস্বরূপ ফাবেমা কাসাবাত আয়েদি কুম তোমাদের হাতের কামাইর ফল অধিকাংশ কাজগুলি মানুষ হাত দিয়ে সম্পাদন করে এই জন্য হাতের কথা কোরানিকারি বেশ কিছু আয়াতে বলা হয়েছে জি হ্যাঁ কিন্তু মানুষের অন্তরের পাপের কারণে মানুষের জবানের পাপের কারণে মানুষের হাতের পাপের কারণে মানুষের চোখের পাপের কারণে মানুষের পায়ের পাপের কারণে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাপে জড়িয়ে পড়ে এই ইতিবাচক পাপ নেতিবাচক পাপ আল্লাহ যা ফরজ করেছেন সেই ক্ষেত্রে অবহেলা আল্লাহ রব যা হারাম করেছেন সেইগুলি লিপ্ত থাকা ইত্যাদি ইত্যাদি তবে মা কসবাতাই দেখুন তোমাদের কৃতকর্মের কারণেই তোমাদের ওপর যা मुसीबत এসেছে তা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সবগুলি পাপের ক্ষেত্রে আল্লাহ ধরে না যদি আল্লাহ প্রত্যেকটি পাপের ক্ষেত্রে ধরতেন যেমন কিছু আমাদের মানব সমাজে বর্ষ ভাবের লোক আছে প্রত্যেকটি ভুলের ক্ষেত্রে স্ত্রীকে ধরে প্রত্যেকটি ভুলের ক্ষেত্রে ছেলেমেয়কেও ধরে প্রত্যেকটি ভুলের ক্ষেত্রে ছাত্র ছাত্রীদেরকে ধরে প্রত্যেকটি ভুলের ক্ষেত্রে অধীনস্থ ব্যক্তি যারা আমলা কর্মচারী রয়েছে তাদেরকে ধরে আর আর এই জন্যই পৃথিবীতে অশান্তি নেমে আসে পারিবারিক আর সামাজিক যে সম্পর্কগুলি রয়েছে এই সম্পর্কে অবনতি দেখা যায় আল্লাহ কি করেন আল্লাহ বলছেন যে আমি সব ক্ষেত্রে ধরি না বরং অধিকাংশ ক্ষেত্রেই ধরি নেয় আল্লাহ অনেক ক্ষেত্রেই উপেক্ষা করেন অনেক ক্ষেত্রে আল্লাহ ক্ষমা করে দেন আফা করে করা এখান থেকে আমরা মাফ শব্দটি বলি মাফ এই আফা ইয়াফু থেকে আল্লাহ অনেক মাফ করে দেন অনেক ক্ষমা করে দেন অনেক কিছুকে আল্লাহ ইগনোর করে দেন যা করেছে করেছে

আল্লাহ ছাড় দেন কাফের কেউ আল্লা বলছেন তাদেরকে ছাড় দাও আম হেলহো মর কিছু সময়ের জন্য ছাড় দাও কিন্তু আল্লাহ এহমাল করেন না আল্লাহ ছেড়ে দেন না আল্লাহ ভুলে যান না অমা কান রব্বোখ আল্লাহ শিয়া আল্লাহরব্দুল দৃষ্টির বাইরে কেউ পালাতে পারবে না আল্লাহরব্দুল আল পাকাওর বাইরে কেউ চলে যেতে পারবেন আল্লাহ রব্দুল আলামিনের যে মালাকুতি সমা ওয়াতি ওয়ালার্ট আকাশ জমিনের ওপর যে সার্বভৌমত্ব রয়েছে রাজত্ব রয়েছে তার বাইরে কোথাও যেতে পারবে না ফানফজুল্লাহ তানফজুউলা ইল্লাহের সুলতান এ মানুষজন তোমাদের ক্ষমতা নেই যে কোথাও পালিয়ে গিয়ে আশ্রয় নিতে পারো তো ওয়াফোয়ান কেজির আল্লাহ বলছেন যে অনেক ক্ষেত্রেই আল্লাহ কি করেন ক্ষমা করেন অল্প ক্ষমা করেন না কেজির ওয়াফোয়ান কেজির আল্লাহ অনেক মাফ করেন অনেক ক্ষমা করেন এ হচ্ছে আল্লাহ রব্লা আলামিনের রহমত রসুর উল্লাহ ইসলামের হেদিজ যে আল্লাহ বলছেন হাদিসে কুদ্সি ইন্না রহমতি সাবাকাত আলা গাজাবি নিশ্চয় আমার রহমত আমার ক্রোধের ওপর আমার গজবের ওপর প্রাধান্য পেয়েছে যার ফলে মানুষ পৃথিবীতে বেঁচে আছে আর না হলে মানুষ পৃথিবীতে তাদের পাপাচারের কারণে তাদের অপরাধের কারণে বেঁচে থাকতো না মানুষ অনেক সময় তাদের চরম অপরাধ হওয়া সত্ত্বেও অন্য অন্য যে আল্লাহর আল্লাহলুকাত রয়েছে সেগুলিকে আল্লাহ কিছু সময় পৃথিবীতে রাখবেন তাদের মাধ্যমে আল্লাহ মানুষকে রাখেন না হলে জালুম জাহুলা মানুষের আসল স্বভাব হচ্ছে যে মানুষ জুলম করে থাকে বড় জুলম করে থাকে জলুম আর জাহুলা আর বড়ই মূর্খ বড়ই অজ্ঞ মানুষের মধ্যে এই দুটো খারাপ স্বভাব আছে জানার পরেও পালন করে না জালেম জলুম আর জানারই চেষ্টা করলে না পালন করবে কি তাহলে জহুল বড়ই মূর্খ বড়ই অজ্ঞ তো এই দুটো রোগ থেকে দুটো ব্যাধি যে মানুষের ব্যাধি দুটো যে মানুষের বদ নেচার বদ স্বভাব এই দুটো স্বভাব থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে তাহলে আল্লাহর রহমত নেমে আসবে না হলে আমরা যখন জুলুম করব আমরা যখন হালত করব আমরা মূর্খামি করব আমরা অজ্ঞতার পরিচয় দেব তখন আল্লাহর আজাব নেমে আসবে আল্লাহ বহুবার ছাড়বেন কিন্তু সববার ছাড়বেন না যাই হোক এই ছিল কোরআনে খেরেমের একটি আয়াত সুরায় নাহাল আয়াত নম্বর একশো বারো এটাও আপনাদেরকে শুনিয়ে দি আমি এই আয়াত বহুবার আমার আলোচনা শুনিয়েছি আর পাপের কুফল সম্পর্কে আমার আগে বেশ কিছু আলোচনা রয়েছে বিভিন্ন ভাবে এই অত্যন্ত গুরুত্ব রাখে আল্লাহ রহমতের দাবি হচ্ছে যে পৃথিবী আলমিনের এবং পৃথিবীবাসীবাসী শান্তিতে বসবাস করবে শান্তি লাভ করবে এবং আল্লাহ এই শান্তি দিয়েছেন মানব জাতিকে আল্লাহ শান্তি দিয়েছেন পৃথিবীবাসীকে সুখে শান্তিতে আল্লাহ রেখেছেন এই দৃষ্টান্ত আল্লাহ পেশ করছেন বলছেন আল্লাহ রাবুল আলমিন একটি জনপদের দৃষ্টান্ত পেশ করছেন ধরেন পৃথিবী একটি জনপদ বিভিন্ন এলাকায় এই রকম মানবজাতির ইতিহাসে ঘটেছে পৃথিবীর ইতিহাসে অনেক জনপদ ছিল যা এই রকমের ছিল যে কানাত আমেনাতা মতমাইন না এমন জনপদ যে যেখানে ছিল নিরাপত্তা এবং যারা ছিল সুখে শান্তিতে আমে না নিরাপদ ছিল তারা ওই জনপদ ছিল নিরাপদ কোন বিপদ আপদের ঝুঁকি ছিল না না মানুষের ভয় না মানুষের রবের আজাবের ভয় ছিল আশঙ্কা ছিল যে আল্লাহর আজাব নেমে আসবে আমে না নিরাপদ ছিল না আসমানি গজব না জমিনী গজব না কোন দুর্যোগ না কোন রকমের কারো পক্ষ থেকে কোন রকমের জুলমের শিকার হওয়ার আশঙ্কা আমেনা নিরাপদ ছিল মুতমাইনা বড় সুখে শান্তিতে প্রশান্তির সাথে বসবাস করত সেই জনপদবাসীরা মানুষ যখন একটি নিরাপদ শহরে বসবাস করে এবং মানসিক শান্তি রয়েছে তো আরো কিছু চাওয়া পাওয়া রয়েছে তা হচ্ছে পেট আছে খেতে হবে তাই আল্লাহ বলছেন ইয়া তিহার ইস কহার আগাদামিন করলে মাকান তাদের কাছে তাদের উপজীবিকা রেজিক আসতো চারিদিক থেকে মাকান সারা দুনিয়া থেকে তাদের কাছে রেজিক আসতো অফুরন্ত রাগা অফুরন্ত আসতো কোনো অভাব ছিল না টাকা পয়সা অভাব ছিল না খাদ্য দ্রব্য অভাব ছিল না দ্রব্য মূল্যের বৃদ্ধি ছিল আর না কোন রকমের এটা পাওয়া যাচ্ছে না তো সেটা পাওয়া যাচ্ছে না মার্কেটে গেলাম কিন্তু শপিং মল খালি হয়ে গেছে যা চাই চাইছিলাম কিনতে তা পেলাম না 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 এইরকম ছিল না বড়ই সুখে শান্তিতে ছিল সবকিছু যা কিছু তাদের প্রয়োজন জন্য তা তারা পেত সব জায়গা থেকে আসতো সারা বিশ্ব থেকে আসার জন্য একটা ছিল আকাশ পথে হোক আর জলপথে হোক অথবা স্থলপথে হোক সারা দুনিয়া থেকে আসছিল আপনার প্রয়োজনাদি ফাঁকা ফারত বেয়ান কিন্তু তারা ভালো অবস্থায় থাকলো না তাদের স্বভাব খারাপ হয়ে গেল আল্লাহ বলছেন যে তারা আল্লাহর নিয়ামতের আল্লাহর নেয়ামতের সাথে তারা ফাঁকা করলো এই কুফরি দুই রকম বড় বড় কেউ করেছে করেছে ইসলাম ইমানের করেনি পুরাণী বিধানের অহির বিধানের কোনো পরোয়াই করেনি হ্যাঁ সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসই করেনি পরকালের প্রতি বিশ্বাসই করেনি আল্লাহর সাথে বড় কুফুরি করেছে ইমান ভঙ্গ করেছে আল্লাহর সাথে শরিক স্থাপন করেছে দর্গা দুর্গার পূজারী হয়েছে মানুষ মানুষের পূজা করেছে জীবিত মৃতের পূজা করেছে দান করে অথবা শুয়ে দিয়ে পূজা করেছে মাটির ওপরে অথবা মাটির তলায় পুঁতে দিয়ে পূজা করেছে হ্যাঁ আল্লাহর সাথে কুফরি বড় কুফরি করেছে অথবা ছোট কুফরি আল্লাহর নিয়ামত আল্লাহর অনুগ্রহ গুলি পাপের কাজে ব্যয় করেছে দিয়েছেন আল্লাহ কিন্তু সব প্রাকৃতিক সব আমাদের যান্ত্রিক সভ্যতার ফলাফল আমরা উন্নতি করেছি যেহেতু আমরা সায়েন্স আর টেকনোলজি আর এই সেই এতে আমরা অনেক অ্যাডভান্স হয়ে গেছি আমাদের দেশ এত উন্নতি করেছে যার পৃথিবীর কোনো শক্তি আমাদের সামনে টিকতে পারবে না আমরা শিক্ষিত হয়েছি ওই বাপদাদা আমলে যে পর্দা করদার ওই সব হেজা পর্দা ওই সব আগের যুগের কাজ আর ধর্ম কর্ম করা ওগুলো হচ্ছে উডু হুজুরদের কাজ ওগুলো এত লেখাপড়া করে আবার এগুলি করতে হবে না 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 এগুলোকে তুচ্ছ মনে করা আল্লাহর নিয়ামতের সাথে কুফুরি করলো আল্লাহর নিয়ামত দিলে যে আল্লাহর নিয়ামত খেয়ে দে ভোগ করে আল্লাহর শুকুর গুজার হইতে হবে আল্লাহ রবুল আলমের ডাকে সাড়া দিতে হবে তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে পাঁচ অক্ত আল্লাহর পক্ষ থেকে নির্দেশ মোতাবেক ডাক দেওয়া হচ্ছে হাইয়া আল আসাল আল আলফা মসজিদ খোলা ছিল মসজিদে যাচ্ছিল না মুসলিমরা শতকরা পঁচানব্বই থেকে আটানব্বই মসজিদে যেত না সালাত পড়ত না খেয়াল খুশি সালাদ পড়ত আল্লাহ রব্বর মসজিদের দরজা বন্ধ করে দিলেন মসজিদের দরজা দিলেন বন্ধ করে জি জি দুইজন অথবা শতকরা পাঁচজন ভালো মানুষ থাকলো এ ভালো মানুষরাও এই 99 জন শতকরা পাপิষ্ঠদের কারণে আজকে আল্লাহর আজাব সবাইকে শামিল করেছে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা ছাড়া ফরিয়াদ করা ছাড়া আর আমাদের কোনো রাস্তা নেই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও তুয়া লা আخذنا بما فعل السفهاء منا আল্লাহ আমাদের মধ্যে কার কিছু বেকুফ কিছু নির্বোধ কিছু পাপিস্টো যে সব পাপ করেছে অন্যায় করেছে তার কারণে আমাদের যারা ভালো মানুষ তাদেরকে ধরিও না আল্লাহ তাদেরকে তুমি সর্বনাশ করিও না তাদেরকে তুমি ধ্বংস করিও না তাদের দিকে নজর দিয়ে তুমি রহমতের নজর দিয়ে আল্লাহ গুলা আলমি তুমি পৃথিবীবাসীর ওপর রহম করো দয়া করো ফাকা ফারাদ বিহান অমিল্লা আল্লাহর নিয়ামতের নাশুক ই করল আযাহল্লাহ আল্লাহ কি করলেন এর ফলস্বরূপ আযা আহল্লাহ হলে বাজু ইওয়াল খৌফ তখন আল্লাহ তাদেরকে আস্বাদন করালেন চা দিলেন হ্যাঁ মজা চা খাবো জি হ্যাঁ এতে একটা অলংকার রয়েছে তুই বড় মজা পাবি কাউকে মারবে না আল্লাহ তাই বলেছেন আল্লাহ তাদেরকে ভালোই মজা দেখাইলেন কিসের মজা দেখাইলেন লেবাশাল মজা হ্যাঁ ক্ষুদায় থাকতে কেমন মজা লাগে আল্লাহ অফরন্ত ধন সম্পদ দিয়েছিলেন দিয়েছিলেন চাকরি বাকরি দিয়েছেন ব্যবসা বাণিজ্য দিয়েছিলেন অর্থনৈতিক সমৃদ্ধি আর মাসা আল্লাহ কত ইনকাম সোর্স ছিল সবকে আল্লাহ থামিয়ে দিয়েছে সবকিছু কে আল্লাহ লেবাসাল জু শুরু হয়ে গেছে এই বিশ্বের যে ভয়ঙ্কর পরিস্থিতি করোনা করোনা ভাইরাস ভাইরাস শুধু না এতে লেবাসাল জু এর আজাব চলে আসছে তার পিছনে পিছনে খুধার যে আজাব আল্লাহ রাবুল আলমী নামাবেন মানব জাতির ওপর যুগে যুগে নামিয়েছেন নামাবেন সেটাও পিছনে পিছনে তাড়া করি মানব জাতির উদ্দেশ্যে মানব জাতিকে গ্রাস করার জন্য চলে আসছে নিত্য প্রয়োজনীয় জিনিস পয়সা থেকেও পাবেন না অথবা আছে কিন্তু পয়সা নেই কেনার জু, খুদার আজাব খুদার পোশাক আল্লাহ বলেছেন যেমন পোশাক মানুষের শরীরের সাথে অতপ্রত জড়িয়ে থাকে ঠিক তেমনি এমন ক্ষুদা আল্লাহ চাপিয়ে দেবেন যেই ক্ষুদা চারিদিক থেকে গ্রাস করবে চারিদিক থেকে অত প্রত জড়িয়ে ধরবে উপায় নেই যে আমি ক্ষুদা করব যেহেতু আমার কাছে পয়সা আছে আমি ক্ষুধা নিবারণ করব কারণ আমি অনেক বড় পুঁজিপতি আমি ক্ষুধা নিবারণ করতে পারবো কারণ আমার এই আছে আর সেই আছে না 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 কিছুই চলবে না লেবাসাল জো আল্লাহ আল্লাহর এমন খুদার পোশাক দিলেন যেই পোশাক পরিয়েই ছাড়লেন আল্লাহ রব প্রতিটি মানুষকে ওয়াল খৌফ এবং তার সাথে সাথে ভয় ভীতির আজাব ক্ষুদার আজাব আর ভয়ের আজাব একটি আজাবে মানুষ বেঁচে থাকতে পারবে না যদি টাকা পয়সাও আছে খাবার দাবারও বাড়িতে আছে কিন্তু এত আতঙ্কে এত ভীত সন্ত্রস্ত যে কোনো সময় হচ্ছে যে কোনো সময় সর্বনাশ হয়ে যাতে বাড়ি ঘর নিজে ছেলে মেয়ে পরিবার পরিজন সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে যেমন বিশ্বের বিভিন্ন জায়গায় এই পরিস্থিতিগুলি চোখের সামনে দেখলেন সিরিয়া আপনাদের সামনে আছে ইরাক আপনাদের সামনে আছে আফগানিস্তান আপনাদের সামনে আছে আহ প্যালিস্টাইন আপনাদের সামনে আছে বরমা আপনাদের সামনে আছে জি এই ভয় ভীতিতে মানুষের কি অবস্থা হয়েছে কত শরণার্থী আজকে পৃথিবীতে যারা অসহায় হয়ে পড়েছে যারা অনেক ধনাঢ্য ব্যক্তি ছিল সুখী ছিল সম্পদশালী ছিল তাদের কি অবস্থা হয়েছে শুধু ভয় ভীতির আতঙ্কের আজাবে তো আল্লাহর একটি আজাব হচ্ছে আতঙ্কিত করে দেবেন মানব আর একটি আজাব হচ্ছে দুর্ভিক্ষ দেবেন আল্লাহ এমন খিদা চাপিয়ে দেবেন খিদার আজাব যে যেটা না ছড় বান্দা হয়ে যাবে ছাড়বে না কি জন্য এই আজাব আল্লাহ দিলেন অথচ একটু আগে আল্লাহ বললেন যে এই জনপদ এখানকার অধিবাসীরা কানাত আহমেনা না তারা নিরাপদ ছিল কোনো ভয়ভীতি তাদের ছিল না সার্বিক নিরাপত্তা ছিল মতমাইন না বড়ই শান্তিতে ছিল কোনো মানসিক টেনশন ছিল না কোনো ভয়ভীতি ছিল না আর তাদের আর্থিক কোন সংকটও ছিল না খাদ্যের অভাব ছিল না ইয়া তিহার ইস কোহারা মিন করলে মা কান চার পাশ থেকে সারা পৃথিবী থেকে তাদের কাছে সমস্ত রকমের খাদ্যদ্রব্য সহজে এসে যেত বাজারে গেলে সব কিছুই পেত আল্লাহ কেন আল্লাহ এসব কেড়ে নিলেন এই নিরাপত্তাকে আর আর্থিক সচ্ছলতা কিদা দুর্ভিক্ষ আর ভয়ভীতি আতঙ্কে আল্লাহ রূপান্তরিত করলেন বেমা কানু ইয়াসনাউন তাদের কৃতকর্মের কারণে তাদের পাপাচারের কারণে তাদের অন্যায়ের কারণে সম্মানিত মাতৃমণ্ডলী এই দুটি আয়াত আমাদের হেদায়তের জন্য যথেষ্ট যদি আমরা ভয়মুক্ত হতে চাই আমরা যদি খোদা মুক্ত হতে চাই আর্থিক সংকট থেকে কেটে উঠতে চাই আমরা যদি নিরাপত্তা চাই তাহলে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আল্লাহ নিয়ামতের সুকরিয়া আদায় করতে হবে যিনি দাতা তার গুণ গাইতে হবে নুন খেয়ে আর নিমক হারামি করলে হবে না সিঁড়ি করলে হবে না কুফরি করলে হবে না আল্লাহর ফরজ অজীবের ক্ষেত্রে অবাধ্য হলে হবে না হারাম না যায় যে লিপ্ত হয়ে আল্লাহর নাফরমান হলে হবে না সোজা হয়ে যাওয়ার জন্য সোজা সংক্ষেপ খুব রাস্তা রয়েছে চলে আসুন আসমানি বিধানের দিকে যদি না আসেন তো পাপের যে কুপ্রভাব ব্যক্তি সমাজের উপর পড়বে সেগুলি এখন শুরু করছি প্রথম হচ্ছে। পাপের কুপ্রভাব শয়তানের আধিপত্য কায়েম হয়ে যা। শয়তান মানুষকে গ্রাস করে ফেলে যখন মানুষ পাপ করে তখন শয়তান তাদের ওপর আধিপত্য কায়েম করে ফেলে শয়তান বিস্তার লাভ করি দলিল সূরা জখরফ আয়াত নম্বর 36 মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া মাইয়্যা আশু আন যিকির الرحমান যে পরম করুণাময় আল্লাহর যিনি রহমান তার উপদেশ থেকে জিকির উপদেশ আর কোরআন হচ্ছে জিকির ইন্না নাহনু নাযালনা যিক্র জিকিরুন মুবারক কোরআন কারীমের বহু আয়াত কোরআনকে জিকির বলা হয় সবচেয়ে তো বড় উপদেশ হচ্ছে আল্লাহ রব্বুল আলেমের কিতাব kitab আল কোরআনুল কারীম যে ব্যক্তি রহমানের উপদেশ থেকে বিমুখ হয়ে যাবি মুখ ফিরিয়ে লাহু আল্লাহ বলছেন শয়তানকে তার উপর আমি নিযুক্ত করে দেব। শয়তানকে আল্লাহ চাপিয়ে দেবেন জি নেতৃত্ব দিয়ে দিবেন দেবেন লাহু করিন তখন শয়তান তার ঘনিষ্ঠ সঙ্গীতে পরিণত হবে শয়তান কার তাড়াতে পারবে না শয়তান তার কাছ থেকে আর যাবে না শয়তানকে তাড়াবার ক্ষমতা থাকবে না শয়তান এমন ভাবে তাকে ধরবে মজবুত করে আলাহকারী আল্লাহ তার ঘনিষ্ঠ সঙ্গী হয়ে পড়বে সুতরাং কখনো সে আর কল্যাণের পথ খুঁজে পাবে না ইহকাল পরকালের ক্ষেত্রে এই ছিল প্রথম বিষয় দ্বিতীয় পাপের কুপ্রভাব হচ্ছে মানুষ যখন পাপে লিপ্ত হয় যে কোন রকমের পাপক না কেন বারবার বলছি না সেটা আকিদার ক্ষেত্রে পাপ হোক অথবা এবাদত বন্দেগীর ক্ষেত্রে ঘাটতি করা পাপ হোক অথবা রুজি রোজগারের ক্ষেত্রে পাপ হোক অথবা আপনার পাপ হোক আখলাক চরিত্রের ক্ষেত্রে মামলাত লেনদেনের ক্ষেত্রে পাপ হোক মানুষের টাকা পয়সা বেইমানি করা আত্মসাত করা সুদ খাওয়া ঘুষ খাওয়া বেইমানি করা অত্যাচার করা না যে কোনো রকমের পাপ হোক না কেন জি ব্যক্তি জীবনের হোক পরিবারে পাপ হোক সমাজে পাপ হোক দেশে পাপ হোক বিশ্বে পাপ হোক পাপের কুপ্রভাব সমাজের উপর যেগুলি পড়ে তার একটি হচ্ছে হেরমানুল আল্লা প্র কাফের পরোয়া করে না কারণ এই এলেমে তারা বিশ্বাসী না ওহের জ্ঞানে কাফের বিশ্বাসী নয় কারণ তারা কাফের। কিন্তু যারা মুসলিম ভাই বোন তারা তো অবশ্যই অহির গানে বিশ্বাসী তারা কোরআনে বিশ্বাসী আল্লাহ দিনে বিশ্বাসী পরকালে বিশ্বাসী সেটা যে স্তরে থাক না কেন আপনার যে কোনো স্তরের ইমান দুর্বল হোক আর সবল হোক যে এরকমই থাক না কেন আপনি যদি পাপ মুক্ত না থাকেন তো আপনার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে যে কুপ্রভাব পড়বে তা হচ্ছে এলেম থেকে বঞ্চিত করে দেবেন যে ব্যক্তি পাপ করবে সে এলেম থেকে বঞ্চিত হয়ে যাবে আল্লাহ প্রদত্ত জ্ঞান থেকে যে যেই পরিবারে পাপ হবে সেই পরিবার আল্লাহ প্রদত্ত জ্ঞান অহির জ্ঞান থেকে বঞ্চিত হয়ে যাবে যেই সমাজে পাপ হতে থাকবে যে প্রতিষ্ঠানে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাপ এমন পাপ এমন পাপ অবাধ মেলামেশা আজকাল একটু মিশন তো দেখি আজকাল একটু মিশন তো দেখি আজকাল একটু মুখোশটা খোলন দেখি হ্যাঁ একটু মাস্ক খুলুন তো দেখি হ্যাঁ নেকাবের সাথে এত শত্রুতা ছিল আমাদের যে সব দিনী মা বোনেরা নিকাব করত তাদের উপর কত বাড়াবাড়ি জুলুম অত্যাচার করতে হে এক শ্রেণীর অসৎ পাপিস্ট শিক্ষকরা হে শিক্ষাঙ্গনের কর্মকর্তারা হে এক শ্রেণীর নেত্রীস্থানীয় ব্যক্তিরা হে জালেমরা তোমাদেরকে বলছি একটু মুখ খুলো আর একটু কাছাকাছি বসো অবাধ মেলামেশা করো আর তারপরে যে যেসব তোমাদের চরিত্রহীনতা সেগুলি করো নারী পুরুষ একাকার হয়ে যাও একটু করো দেখি আল্লাহর আজাব এখন কি বুঝতে পারছো না এখন কি বোঝার সময় আসেনি আল্লাহর যে এলম যে এলমে রয়েছে জ্যোতিষ যে এলম হচ্ছে নূর অহির এলম অহির জ্ঞান থেকে আল্লাহ বঞ্চিত করে দেবেন যখন এলম নাই তো আমল হবে কি আর যখন নিজের আমল নাই ব্যক্তি জীবনে আমল নাই তো পরিবার আর ভালো হবে কি আর পরিবার ভালো না হলে সমাজ বা কি করে ভালো হবে আর সমাজ না ভালো হলে দেশ কি করে ভালো হবে আর দেশ না ভালো হলে দেশের শাসক কি করে ভালো হবে জি কারণ এই ওয়াহির এলম হচ্ছে নূর আল্লাহ মানুষের অন্তরে যা দিয়ে থাকেন আর এই নূর এই জ্যোতি কে গনাতে পাপে নিভিয়ে দেয় নিভিয়ে দেয় এইজন জন্য ইমাম সাফে রহমতুল্লাহ আলাই যখন ইমাম মালিক রহমাহুল্লার কাছে গেলেন তার কাছে শিক্ষা নেওয়ার জন্য তাহলে ইমাম সাফি রহমাহুল্লার ওস্তাদ হচ্ছেন ইমাম মালিক রহমাহুল্লাহ মদিনার ইমাম এবং তার কাছে গিয়ে যখন তিনি হাদিস পাঠ করতে লাগলেন তো আজাবাহু মারামিন মিন ফাতেনা তেহি ও জাকাই ওয়া কামাল ফাহমেহি তাকে চমৎকৃত করল আশ্চর্য হলেন যে এই ছেলে এত মেধা সম্পন্ন এবং এত তার স্মৃতি শক্তি এবং এত তার বোধ শক্তি অবাক হলেন যেমন বোধ শক্তি তেমন স্মৃতি শক্তি আর তেমন তার ধারণ ক্ষমতা আর সুফহান আল্লাহ অবাক হইলেন এমা মালিক রাহম্লা তখন তাকে একটি উপদেশ দিয়েছেন বলে এমনি আলআল্লাহা তার আলকা আলা কালবেকা নোরান আমি দেখছি যে আল্লাহ তোমার অন্তরে একটি জ্যোতি নোর নিক্ষেপ করেছেন ফালা ফেহু বেজুল মাতিল মাসিয়া সুতরাং সেটিকে গণার পাপের অন্ধকার দিয়ে নিভিয়ে দিও না আরেকটি উক্তি রয়েছে ইমাম সাফির আহ মাহল্লাহ এটি তো এমন সাফির জীবনের ঘটনা আর ইমাম শাহি রাহমা নিজেই বলছেন তার আর ওস্তাদ ছিলেন ইমাম ওয়াকি বড় ওয়াকিউজ যার কথা হাদিসের সনদে অনেক এসেছে এমাম ওয়াকি উল্লার কাছে তিনি লেখাপড়া করতেন হাদিস চর্চা করতেন তো একদিন এমাম ওকি কে বললেন ওস্তাদ আমি অনেক শুনছি অনেক পড়ছি কিন্তু ভুলেও যাচ্ছি কেন বলছেন আমার ভালো মুখস্থ থাকে না কেন আমি একটু কমপ্লেন অভিযোগ করলাম ফার এলা তারকিল মা আসি তখন আমাকে বললেন যে তুমি পাপ মুক্ত হও তোমার দ্বারা যেন কোনো গুনা না হয় পাপ না হয় এই দিক নির্দেশনা দিলেন আর বললেন এলাম বিয়ান্নাল এলমা নরুন মিন এলাহি আর জেনে রাখো যে এলম দিনের জ্ঞান বা ওহির জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি নূর ও নূর উল্লাহ আসি আর আল্লাহর নূর না দেন না যে গুনা করে পাপ করে যে আল্লাহ বিরুদ্ধাচরণ করে তাকে আল্লাহর নূর দান করেন না এই তো ছিল সালাফেসাল উক্তি তাদের জীবনী যারা রসুল সাল্লাম এবং সাহাবাই কেরাম তাবা তাবহিনের পরে পরে আদর্শ একটি আয়াত শোনায় সুরে বাকার আয়াত নম্বর দুইশো বেরাশি সবচেয়ে বড় আয়াত যে সংক্রান্ত আয়াত ওই আয়াতের শেষ দিকে আল্লাহ আল্লাহ মানে কি আল্লাহর ভয়ে ভালো কাজ করো আর আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাক জি তা ক হচ্ছে আল্লাহর ভয়ের কারণেই আপনি আমি যে কোনো ভালো কথা বলছি অথবা ভালো কাজ করছি যে কোন জীবনের ভালো কথা কাজ আমার কেন আল্লাহর ভয় তাকওয়ার জন্য আর আল্লাহর ভয়ের কারণে আমি আপনি মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকি এটি হচ্ছে আল্লাহ আল্লাহকে ভয় কর। তাহলে পাপ মুক্ত জীবন যাপন করা তো যদি তোমরা পাপ মুক্ত থাকো তাহলে আল্লাহ কি করবেন ওয়াই আল্লাহ আল্লাহ তোমাদেরকে এলেম দান করবেন জ্ঞান দান করবেন আল্লাহ এলেম তোমাদের অন্তরে বসবে এবং সে এলেম দ্বারা উপকৃত অনেকে বলবেন যে অনেকে আছে কিন্তু ভালো খুব আর তারপরে অনেক পৃথিবীতে করেছে দিনের এলেমের কথা বলছে সেই ক্ষেত্রে প্রশ্ন থেকে যেতে পারে যে অনেক মাদারাসা পড়ুয়া আছেন যাদের আখলাক চরিত্র ভালো নয় অথবা তাদের আকিদাও ভালো নয় তাদের তাদের এবাদতবন্দিও ভালো না হ্যাঁ উদাসীন কিন্তু তাদের কাছে যথেষ্ট এলেম আছে এলেম আছে কিন্তু ওহির এলেম কোরআন সন্ন্যার এলেমের লক্ষ্য উদ্দেশ্য কি কোরআন সুনার এলেমের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সেটা দিয়ে সে নিজে আলোকিত হবে নিজের জীবনকে আলোকিত করবে এবং নিজের পরিবারকে আলোকিত করবে নিজের সমাজকে দেশকে আলোকিত করবে সারা বিশ্বকে আলোকিত করবে হ্যাঁ এটা কখন আপনি খুঁজে পাবেন না যে একজন অসৎ আলেম আলেম আলিমাগার যে বিভিন্ন পাপে জড়িয়ে আছে আর তার এই আছে নিজে এলেমে উপকৃত হয়েছে তার পরিবার উপকৃত হয়েছে তার ছেলে নেক হয়েছে এবং তার স্ত্রী নেক হয়েছে তার মানসিক শান্তি বাড়িতে আছে পারিবারিক শান্তি আছে সে সমাজে সম্মানিত হয়েছে সে আল্লাহর কাছে সম্মানিত হয়েছে না 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 পাবেন না কোথাও পাবেন না জি হ্যাঁ সুতরাং ধোকা খাবেন না এলেম বেশি হওয়াটা বড় কথা নাই এলেমের যে বরকুত রয়েছে এলএমের যে একটা সুফল রয়েছে যে একটা মর্যাদা রয়েছে সে মর্যাদা আল্লাহর কাছে পাওয়া আল্লাহ জানা আমাদেরকে ইখলাসের সাথে এলএম চর্চা করার তৌফিক দান করেন এবং কোরআন সন্ন্যার দিকে মানুষকে দাওয়াত দেওয়ার স্বার্থহীন তৌফিক দান করেন তিন নম্বর কুপ্রভাব হচ্ছে পাপের যখন মানুষ পাপ করে বা সমাজের লোকেরা পাপে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ রিজিক থেকে বঞ্চিত করে দেন আল্লাহ রেজিক থেকে বঞ্চিত বিভিন্ন রেজিক থেকে বঞ্চিত হয়ে যায় জি কখনো একটি দুটি ক্ষেত্রে বঞ্চিত হয় কখনো বহু ক্ষেত্রে বঞ্চিত হয়ে যায় কখনো সার্বিক ক্ষেত্রে বঞ্চিত হয়ে যায় পাপ অনুযায়ী এবং আল্লাহ রব্দুল্লা আলমিনের ইচ্ছাধীন জি হ্যাঁ আজকে সারা বিশ্বের মানুষ যে কত রিজিকের রাস্তা থেকে বঞ্চিত হয়েছে আজকে দেখুন পৃথিবীতে যেসব হোটেল গুলি রয়েছে রাস্তাঘাট শূন্য হয়ে গেছে বিমানবন্দর জীবনেও কল্পনা করা যায় যে বিমানবন্দর একবারে শূন্য জন জনহীন হয়ে যাবে আর বিমানগুলি এইভাবে হ্যাঁ পার্কিং করে পড়ে থাকবে যে আর চলার কোন সুযোগ আসবে কিনা এটা কেউ বলতে পারবে না এইভাবে বাস ট্রেন সব বন্ধ হয়ে যাবে মানুষের দোকান ব্যবসা বাণিজ্য কল কারখানা বন্ধ বন্ধ হয়ে হয়ে যাবে যাবে অফিস আদালত আর সবাই ঘরে ঘরে স্বেচ্ছায় যান বাঁচাবার জন্য সুস্থ থাকার জন্য নিজেকে যেন কারাগাঁদে কারে বন্দি করে ফেলেছে এই এইরকমটা হয়ে যাবে এটা কি কখন আমরা কল্পনা করেছিলাম তাহলে আল্লাহ রাবুল আলমিন যে এই আজা পাঠিয়েছেন এই আজাফ হচ্ছে হেরমান ও রিস্ক থেকে বঞ্চিত করে না রিজিক থেকে বঞ্চিত হয়ে যা আপনি কয় টাকার জুলুম অত্যাচার করেছেন কোনো ভাইয়ের উপর কোন বোনের উপর যে এর কুপ্রভাব হিসাবে আল্লাহ যে আপনার কত লস করিয়ে দিলেন আর কত যে সর্বনাশ আপনার জীবনে আপনার অর্থে নেমে আসলো আপনি কল্পনা করতে পারেন না এটা ব্যক্তির ক্ষেত্রে বলছি পরিবার সমাজের ক্ষেত্রে বলছি আর দেশের ক্ষেত্রে বলছি সারা বিশ্বের ক্ষেত্রে বলছি জি আজকে বিশ্ব মানবতা যে করেছে এই কুফল যে কি বরদাস্ত করতে হচ্ছে আর কত দূর যে এটা এগিয়ে যাবে আল্লাহই ভালো জানেন এবং আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন বারবার করে তবা করি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন রিজিক বঞ্চিত করে দেবেন মানুষ যখন পাপ মুক্ত হয় তাকুয়া এই তাকওয়া মানুষের রিজিককে টেনে নিয়া আসে আর যখন পাপে লিপ্ত হয় তখন রিজিক দূরে সরে যায় জি হ্যাঁ এই মর্মে মুসনাদ আহমদে একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আব্দা ইউহরামুর রিযকু বিজামবি ইউসিবুহু বান্দা রিজিক থেকে বঞ্চিত করে দেওয়া হয় বান্দাকে রিজিক থেকে বঞ্চিত করে দেওয়া হয় বা যে কোনো মানুষ রেজিক থেকে বঞ্চিত হয়ে যায় অথচ রেজিকটা কাছাকাছি ছিল বা রেজিকটা এর আগে লেগেছিল পাঁচ ছিল কিন্তু এখন বঞ্চিত হয়ে গেল কিসের জন্য বলছেন বিজম্বে ইসি বহু পাপে লিপ্ত হওয়ার কারণে গোনায় জড়িয়ে যাওয়ার কারণে সে গোনা যে কোনো রকমের গোনা হোক না কেন বারবার কথাগুলি ফেরাচ্ছি না যে কোনো স্তরের গোনা আর যে কোনো পর্যায়ের গোনা মানুষ যখন মানব জীবনে বিভিন্ন রকমের গোনায় পাপে জড়িয়ে যায় তখন রিজিক থেকে বঞ্চিত করে দেওয়া হয় রব্বুল আলমিনের পক্ষ থেকে জেনি রজ্জাক ইন্নাল্লাহ রজ্জাক উজুল কুয়াতুল মতিন রিজিক মানুষের হাতে নেই রিজিক সরকারের হাতে নেই রিজিক কোন নেতার হাতে নেই রিজিক কারো হাতে নেই একমাত্র ফিল আল্লাহ রিজ কোহা আল্লাহ রিজ কো জি অফিস সমাই রিস্ক কম রেজে অর্ডার হয় আদেশ নিষেধ হয় আকাশ থেকে আর সে আজিম থেকে সাত আসমানের ওপর থেকে মহান রাব্বুল আলমিনের পক্ষ থেকে এই ইয়াকেন বিশ্বাস একজন মুসলিম অবশ্যই করে আর যদি না করে তো সে মুসলিমই নয় বরং আজকে অমুসলিম বলতে বাধ্য যে আমাদের এখন প্রচেষ্টা ব্যর্থ এখন আকাশের শক্তি ছাড়া আর আমাদের করার কিছুই নেই বুঝতে পারছেন না এখনো সংশোধন করুন ফিরে আসুন চার নম্বর কুপ্রভাব হচ্ছে মানুষ যখন পাপে লিপ্ত হয়ে যায় সমাজ যখন পাপে লিপ্ত হয়ে যায় তখন মানুষ বা সমাজ নেকির কাজ থেকে বঞ্চিত হয়ে যায় ভালো কাজের তফিক হয় না আল্লাহ তখন নেকির কাজ থেকে বঞ্চিত করে দেন অনেক ভালো লোকেরা ছিল একসময় ভালো কাজ করতো কিন্তু জড়িয়ে যাওয়ার কারণে অন্যায় করার কারণে আল্লাহ ওই যে তাদের নেক জীবনটা ছিল সেটাকে কেড়ে নেন ভালো কাজগুলি করছিল সেটা বঞ্চিত করে দেন অনেক ভালো রাস্তা বন্ধ হয়ে গেছে কত লোককে দেখলাম কত লোকে দেখলাম এই দাওয়াতের ময়দানে দীর্ঘ সময় থেকে যে এই লম্বা লম্বা দাড়ি মাসে আল্লাহ তারপরে হঠাৎ করে ও দাঁড়িয়ে নেই হঠাৎ করে দাড়ি ছোট হয়ে গেছে কত লোককে দেখলাম তাহাজ আসত হঠাৎ করে শুনতে পেলাম যে লোকটা রাত জেগে জেগে নোংরা ছবি দেখে ব্যবসা করে আর এই করে সেই করে এখন ফজর পড়ে না পড়া পড়াতো দূর কথা ফজর পড়ে না সোমবার সে শ্যাম পালন করতো রোজা রাখতো ও গেছে গেছে এখন ফজরই নাই। কিছুদিন পরে শুনি আসরও নেই ফজরও না আসরও পড়েন না দাঁড়িয়ে রেখেছে লেভেল জি তো যদি এটা যাদের মধ্যে কিছু ভালো আছে দাঁড়িয়ে আছে কিছু পাঁচ নামাজ অনেক দিন পড়েছে কিন্তু বিভিন্ন পাপে জড়িয়ে জড়িয়ে যাওয়ার কারণে তার নামাজের নিয়ামত পাঁচ নামাজের নিয়ামত কাল্লা ছিনিয়ে নিলেন অনেক নেকির কাজ করতো সেই নেকির রাস্তাগুলিতে আল্লাহ বঞ্চিত করে দিলেন দিন শিখত এক সময় দিন শিখতো মাশাআল্লাহ আল্লাহ কত আগ্রহের সাথে এসে দিন শিখতো আর অনেক এলএম ছিল হঠাৎ করে আল্লাহ তার পাপের কারণে এলেম শিখাতে বঞ্চিত করে দিলেন ভালো ভালো আলেম থেকে দূরে সরিয়ে দিলেন বিভ্রান্তির শিকার হয়ে গেল এমন কোন ভুল ধারণা হয়ে গেল কোন আলেম সম্পর্কে কোন দায়ী সম্পর্কে শয়তান তাকে নিয়ে এমন খেলা করলো এমন ভাবে বিভ্রান্ত হয়ে গেল এই ভুল ধারণার কারণে এলেম শিখা বঞ্চিত হয়ে গেল ভালো একটা রাস্তা থেকে বঞ্চিত হয়ে গেল তো মানুষ যখন পাপে লিপ্ত হয়ে যায় তখন হেরমানুত্তাহ যে আজাবচি নাজেল হয় আল্লাহর পক্ষ সেটা হচ্ছে নেকির কাজ থেকে বঞ্চিত করে দেওয়া হয় সৎ কাজ থেকে বঞ্চিত করে দেওয়া হয় সৎ কাজ থেকে বঞ্চিত হয়ে যাওয়া মানে পাপের কাজে লিপ্ত হয়ে কেন কারণ যায় মানুষ যখন পাপ করা শুরু করে তখন একটা পাপ থাকে না এক পাপ আর এক পাপকে ডেকে নিয়ে আসে আর একটা পাপ আর এক পাপকে পয়দা করে জন্ম দেয় এই করতে করতে যেমন প্রজন্ম বাড়ে প্রজন্ম বাড়ে মানুষের প্রজন্ম বাড়ছে গবাদি পশুর প্রজন্ম বাড়ছে যে কোনো পশু পাখির প্রজন্ম বাড়ছে ওই রকমই গুনারও প্রজন্ম রয়েছে আপনি যখন গোনা করা শুরু করেন একটা আজকে একটা শুরু করলেন কালকে দুটো তিনটে পাঁচটা এই করতে করতে শত শত গুনায় লিপ্ত হয়ে যায় মানুষ ইবনুল কাইম রাহেমাহল্লাহ এই কথাগুলি তার কিতাবে উল্লেখ করেছেন ফাইনাল মাসি তাজরাও আমসা লাহা ওয়ু ফাইল হামিনা তা গোনা গোনাকে জন্ম দেয় গোনাকে আবাদ করে এবং যখন গোনা বাড়তে লাগে তখন মানুষ ভালো কাজ থেকে বঞ্চিত হয়ে যায় বা কাফাবে কৌবাতান এইটাই শাস্তির জন্য যথেষ্ট একটা লোক জান্নাতের পথে ছিল এখন জাহান্নামের পথে চলে গেল অনেক বিদাতি বক্ত রয়েছে এক সময় সহি কথা বলতো অনেক আমাদের দিনী ভাইরা তাদেরকে সহি আকিদার আলেম সহি আকিদার আলেম বলতো হ্যাঁ এখন দেখা গেল যে সে পাক্কা ইহানি আগে থেকে হয়তো সে সহি আকিদার মুখোশ ধারণ করেছিল অথবা কিছুটা সুইহাক এসেছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিভিন্ন পাপের কারণে পাপ হোক মানহাজের পাপ হোক অথবা ক্ষেত্রে পাপ হোক রুজির ক্ষেত্রে পাপ পাপ হোক হোক জীবনে মহামলাতে লেনদেনের ক্ষেত্রে পাপ হোক হারাম দেখা হারাম শোনা বিভিন্ন পাপ হোক যে কোনো পাপ আল্লাহ ভালো জানছে তাদের ইতিহাস এই বিভিন্ন পাপের কারণে তাদেরকে আবার বিভ্রান্ত করে দিয়েছেন গুমরাহ করে দিয়েছেন এখন গুমরাহির কথা বলে এখন সহি আকিদ মানহাজের বিরুদ্ধে বলে এখন এমন এমন উদ্ভট কথা বলে স্বপ্নের কিচ্ছা কাহিনী বলে স্বপ্ন দিয়ে আপনার করোনার ভাইরাসের চিকিৎসা দিচ্ছে আর স্বপ্নে ভবিষ্যৎ বাণী করছে বাংলাদেশে করোনা ভাইরাস আসবে না আর তারপরে আরও কত কি আরো কত কি আল্লাহ রব আলমিন যেন আমাদের হেফাজত করেন মানুষ যখন পাপে লিপ্ত হয় তখন পাপ পাপকে পয়দা করে

এই সাহাবাই কেরামদের আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ আদর্শ বাদ দিয়ে খোলাফায় দিনের ধরিলোলা পরে তাদের আদর্শ ধরা উচিত ছিল অন্য রাস্তা ধরলো বিদাতিদের রাস্তা ধরলো সুফিদের রাস্তা ধরলো আর চরমপন্থীদের রাস্তা ধরলো শিয়ার রাস্তা ধরলো এখয়ানিদের রাস্তা ধরলো অন্য রাস্তা ধরে নিল যখন ওই সব রাস্তা ধরলো নু আল্লিহ মাতা আল্লাহ আল্লাহ বলছেন যেদিকে ফিরবো ওইদিকে ফিরিয়ে দেবো পাপিদের রাস্তা ধরলো যারা সোশ্যাল মিডিয়াতে পাপ করে তাদের রাস্তা ধরে নিল জি হ্যাঁ কাফেরদের রাস্তা ধরে নিল অসৎ লোকদের রাস্তা ধরে নিল অসৎ সঙ্গী ছিল রুমমেট ছিল তাদের মতো অসৎ হয়ে গেল যেদিকে ফিরবে ওইদিকে ফিরিয়ে দেব আল্লাহ বলছেন ও নুসলিহ জাহান্নাম শেষ পরিণাম অথচ

পাপের দিকে সচেষ্ট হবে পাপে মনোযোগী হয়ে যাবে নেকির কাজে অমনোযোগী হয়ে যাবে তখন নেকির কাজ থেকে আল্লাহ বঞ্চিত করে দেবেন জি পাঁচ নম্বরের কুপ্রভাব পাপের হচ্ছে যে মানুষ যখন লিপ্ত হয় তখন সামনে যেসব তার টার্গেট আছে কর্মসূচি আছে সেগুলি কঠিন হয়ে পড়ে এবং তার অবস্থা কঠিন হয়ে পড়ে দিনের দিন যেদিকে যায় সেদিকে রাস্তা বন্ধ হয়ে যায় রাস্তা সংকুচিত হয়ে যায় জি কারণ দলিল সুরাত দুই আল্লাহ বলছেন যারা আল্লাহ আল্লাহকে ভয় করবে মানে আল্লাহর ভয়ে আগে বলেছি আল্লাহর ভয়ে ভালো কাজ করবে আল্লাহর ভয়ে মন্দ কথা কাজতে বেঁচে থাকবে তাদের জন্য আল্লাহ রাস্তা বের করে দিবে রাস্তা বেরিয়ে গেছে মানে রাস্তা সংকুচিত হবে না রাস্তা পুরো হবে যেখানে যাবেন রাস্তা প্রশস্ত হবে আল্লাহ তাকে রেজেক দেবেন বা তাদেরকে এমন এমন দেবেন ক্ষেত্র থেকে এমন এমন উৎস থেকে আল্লাহ দেওয়া শুরু করবেন যে সে কল্পনা করতে ভাবতে পারেনি যে এইভাবে আমি উন্নতি করতে পারি বা এই কাজগুলি আমার দ্বারা করা সম্ভব তাহলে কি লাগবে তাকু আল্লাহ আল্লাহর ভয়ে আপনি ভালো কাজ করুন আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকুন তাহলে আল্লাহ রাস্তাও খুলে দেবেন আর কি অভাব থাকবে না প্রয়োজন আল্লাহ মেটাবেন এমন এমন ক্ষেত্র থেকে যে তা কল্পনার বাইরে ছিল আল্লাহ বলছেন আল্লাহ আমরা যে আল্লাহকে ভয় করবে তার জন্য তার কাজগুলি আল্লাহ সহজ করে দেবেন তাহলে আল্লাহর ভয়ে ভালো কাজ করেন আল্লাহর ভয়ে মন্দ কথা থেকে কাজ থেকে বেঁচে থাকেন তাহলে আল্লাহ কি করবেন রাস্তা সহজ করে দেবেন যখন আপনি আল্লাহর ভয় করলেন না সুতরাং মন্দ কথা কাজ থেকে বাঁচলেন না ভালো কাজগুলি করলেন না ভালো কথা বললেন না আল্লাহর এবাদবন্দি করলেন না পাপে জড়িয়ে গেলেন তখন তাহলে কি করবেন এর বিপরীতটা করবেন এ যে আল্লাহ মিন আমরিহি ইউসরা যাদের মধ্যে তাকওয়া রয়েছে তাদের কাজকে আল্লাহ সহজ করে দেবেন আর যাদের মধ্যে তাকুয়া নেই তাকুয়া বিহীন জীবনযাপন করছে পাপের জীবন জীবনযাপন করছে তাদের কাজকর্মগুলিকে আল্লাহ কঠিন করে দেবেন তাদের কাজকর্মগুলিকে কঠিন করে দেবেন এই মর্মে প্রখ্যাত জাহেদ আবেদ আলেম ফজাইল ফজাইলিবিন আয়াদ রহমা তালা তিনি বলছেন আম্বিয়া জনইকো নবীর কাছে আল্লাহ ওহি করেছিলেন ইজা আসানি মাইয়ারিফনি যে আমাকে চেনে সে যদি আমার নাফার করে মানে আল্লাহর সাথে তার পরিচিতি ছিল আল্লাহর সাথে তার সম্পর্ক ছিল সে আল্লাহর দিন সম্পর্কে জানতো সে যদি আমার নাফার মানি করে ব্যাপক অর্থে যদি এটা বলি তাহলে মুসলিমরা কাফেরদের তুলনায় আল্লাহকে চেনে কাফের আল্লাহকে মোটেই চেনে না মুসলিম আল্লাহকে চেনে সুতরাং মুসলিম যদি আল্লাহর নাফার মানি করে এজা আসানি মাইয়ারে ফনি যারা আমাকে চেনেছে লাইজাহিল্লাহ প্রত্যেক মুসলিম জানে পাঁচ অক্ত সালাদ ফজ প্রত্যেক মুসলিম জানে ইসলামের যে পাঁচটি রুকুন রয়েছে পাঁচ সালাতে সালাতের পরে জাকাত শ্যাম হজ এগুলি জানে অনেক ফরজে বাদতবন্দি জানে হালাল হারাম জানে কোনটা হালাল কোনটা হারাম জানে তারপরেও যদি এই মুসলিমরা যারা আমাকে চেনে তারা করে তাদের আমি চাপিয়ে দেব এমন জালেমদেরকে যারা আমাকে চেনেই না কাফের কে চাপিয়ে দেবেন মুশ্রেফ কে আল্লাহ চাপিয়ে দেবেন চরম অহংকারীকে আল্লাহ চাপিয়ে দেবেন জালেম শাসক জালেম ব্যক্তি জালেম পুরুষ হ্যাঁ জালেম সমাজপতি হ্যাঁ তাদেরকে আল্লাহ চাপিয়ে দেবেন আজকে পৃথিবীর অবস্থা দেখছেন না মুসলিমদের ওপর জালেমদেরকে আল্লাহ চাপিয়ে দিয়েছেন ভারতে আল্লাহ আর এস এস বিজেপি কে মুসলিমদের পাপের কারণে আল্লাহ মুসলিম যারা আল্লাহকে চেন চেনত তাদের পাপের কারণে তাদের ওপর যারা আল্লাহকে চেন না তাদেরকে চাপিয়ে দিয়েছেন বারবার মুসলিমদের ওপর জালেম যারা আল্লাহকে চেনেন না কাফের বুদ্ধিস্ট তাদেরকে চাপিয়ে দিয়েছেন কাফের আল্লাহর আল্লাহর জালেম দিনের দুঃমন তাদেরকে ফিলিস্তিনের মুসলিমদের চাপিয়ে দিয়েছেন মুসলিমদের হার্টের উপর বুকের ওপর বসিয়ে দিয়েছেন এইভাবে কত বলবেন আপনি পৃথিবীর অবস্থা জি তা আপনারা যথেষ্ট বুঝছেন এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ইমাম ফজাইল আল্লাহ জি আসানি যারা আমার সাথে পরিচিত আমাকে চেনে তারা যদি পাপ করা শুরু করে তাহলে সাল্লা যারা আমাকে চেনে না তাদেরকে তাদের ওপর চাপিয়ে দিয়ে সাজা শাস্তি নম্বরের গনাহের কুপ্রভাব হচ্ছে যে মানুষ যখন পাপ করে তখন আল্লাহর কাছে তারা মালাউন হয়ে যায় অভিশাপ্ত হয়ে যায় আল্লাহ লানত তাদের ওপর নেমে আসে দলিল গুলি হারিস এবং অনেক কোরানের আয়াতও রয়েছে ইনল্লাহ লা নল কাফেরী নওয়াজ দাল হোসাইরা কাফের মুশরে দেফরা লানতও রয়েছে কোরানিকের মীরিক কথা রয়েছে লোয়নাল লাজিনা কাফর উমবানী ইসরাইল হ্যাঁ 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 উলায় কালিম লানত উল্লাহ ওলামালাহ খেত আজমাইন হ্যাঁ তো বহু আয়াত রয়েছে আর হাদিস রয়েছে হাদিসগুলোর গুলো দিকে ইঙ্গিত করি রসুর উল্লাহামের অনেক পাপি এবং পাপ পাপ এবং পাপীদের পর লান অভিশাপ রয়েছে রসুর উল্লাহ পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে যেমন যারা শরীরে আপনার যে এইগুলি বিভিন্ন রকমের শরীরে যে কাজগুলি করে বিশেষ করে এই মহিলারা এই কাজগুলি করে ছোট চুলকে বড় চুল দেখানোর জন্য নকল চুল লাগানো আর তারপরে ভুরু সংকুচিত করা ভুরুকে আপনার চিকন করা আর এই রকমই আরো যে সব পাপগুলি রয়েছে এই ক্ষেত্রে চোরের উপর লান আল্লাহ সারেক আল্লাহ চোরের উপর লানত করেছেন এই রকমই লান আল্লাহ সারেব আল খামর মদ ঘর আল্লাহ লানত রয়েছে যারা ছবি অঙ্কন করে ছবি অঙ্কন স্থায়ী ছবি অঙ্কন বিশেষ করে স্ট্যাচু প্রতিমূর্তির আকারে রাস্তা রাস্তায় দাঁড় করে দিল বাড়িতে দাঁড় করে রাখলো ছবি ঝুলিয়ে রাখল এরপর লানত রয়েছে যারা এই এই রকমের ছবিগুলি করে নিজেরা করে অথবা লানত রয়েছে এই রকমই যারা সমকামিতা লিপ্ত তাদের উপর লানত রয়েছে আহ সুৎর ওপর লানত রয়েছে লানারে বা মুখ এলা সুদের সাথে সম্পর্কিত যে কোনো ব্যক্তির উপর লানত রয়েছে ঘুষখোরদের উপর লানত রয়েছে রাশি মূর্তা যে ঘুষ দেবে যে ঘুষ নেবে তাদের উপর লান এইরকমই বেদাতির উপর উপর লানত রয়েছে লানও তো রয়েছে ফরমান যারা রাস্তা ছাড়া বেদাতি রাস্তা অনুসরণ করে তাদের উপর লানত তো রয়েছে এইরকম বহু হাদিস রয়েছে দলিল রয়েছে সেগুলি আমাদেরকে মনে রাখতে হবে সুতরাং মানুষ যখন পাপে লিপ্ত হয়ে যায় তখন লানত অভিশাপ নেমে আসে আল্লাহন মানে হচ্ছে রহমত থেকে বঞ্চিত করে দেওয়া আর মানব জাতিকে মানব সমাজকে যখন আল্লাহ রহমত থেকে বঞ্চিত করে তখন এই ভাইরাস ভাইরাস যে করোনার আর এইরকম আজাব নেমে এসেছে আর আসছে আর আসতে থাকবে আল্লাহ যেন সংশোধন করা হচ্ছে যখন মানুষ পাপে লিপ্ত হয় তখন মানব সমাজের ওপর আল্লাহ রব আলমের পক্ষ থেকে আসমানি জমিনি গজব নেমে আসে যেমন ভূমিকম্প জমিন ধসে যাওয়া আসমান থেকে প্রয়োজনের বেশি এত বৃষ্টি সেই বৃষ্টির কারণে বন্যা হয়ে গেল সাগর থেকে নদী থেকে জলোচ্ছ্বাস হইলো সুনামি হইলো আরও কত রকমের এই রকমের যে আজাব রয়েছে আল্লাহ রবীন্দ্রের এই সব আযাবগুলি নেমা সুরে আনকাবু আট নম্বর চল্লিশ আল্লাহ রবী বলেছে ফুল্লান আখাদাম্বি প্রত্যেকে তাদের পাপের কারণে আমি পকড়াও করে থাকি আরি হাসবান কার ওপর পাথর বর্ষণ করেছি আসমানি মজুর অমিন আখা আখাদাত সাইহা কাদের কাউকে তো বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছি যেমন সামুদ অমিন মান খাসাফানা বেহিল আর আর কারো জমিনকে ধসিয়ে দিয়েছি ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছি করেছেন আর আল্লাহ করছেন অমিন হোমান আগ্রাক আর কাউকে ডুবিয়ে ধ্বংস করেছি ফেরাউন ফেরাউনের সেনাবাহিনীকে এই রকমই যে সব দুর্যোগগুলি মাঝে মাঝে শোনা যায় মানুষের পাপের শির বিদাত করতে গিয়েছিল আর তাদের নৌকো ডুবে গেল ফেরি ডুবে গেল এই হতাহত হলো এগুলো আল্লাহর আজাব এসব আল্লাহর আজাব এইরকমই নৌ আলী সালামের জাতি কাল্লা ধ্বংস করেছেন এটা প্রাচীন যুগে শুধু হয়েছে এমন কথা নেই প্রতিটি যুগে হতে থাকবে যদিও রাসুরামের আগমনের পরে এই আজাবগুলি কম হয়েছে আর কম হবে যেমন হাদিস দ্বারা প্রমাণিত আট নম্বর কুপ্রভাব হচ্ছে যে মানুষ সমাজ যখন পাপে লিপ্ত হয়ে যায় তখন নিয়ামত সরে যায় আর আজাব নেমে আসে জি নেয়াম তেম নেতাম নিয়ামত কে সরিয়ে দেয় যখন পাপ করে তখন পাপ মানুষের কাছে যে নিয়ামত রয়েছে সেগুলি সরে যায় সুস্থতা সরে যায় আজকে পৃথিবীর মানুষ কত আতঙ্কিত এক মাস দুই মাস আগেও কল্পনা করেছিলেন যে এই করোনার ভাইরাস এইরকম ভয়াবহ আকার ধারণ করবে আর আমাদেরকে ঘরে একবার বন্দী হয়ে যেতে হবে কাজকর্ম বন্ধ হয়ে যাবে রুজির রাস্তা বন্ধ হয়ে যাবে রাস্তায় হ্যাঁ নামা নিষিদ্ধ হয়ে যাবে সুফহান আল্লাহ সুফহান আল্লাহ নিয়ামত কে সরিয়ে দেবে পাপ তাহুল্ল নেকাম আজাবে এলাহি নেমে আসবে এই মর্মে আলীর রাজি আল্লাহ নহলে একটি প্রসিদ্ধ উক্তি রয়েছে তিনি বলতেন মা নাজালা বালাউন ইল্লা বেজাম্বিন ওয়ালা রফিয়া ইল্লা বে যে কোন মসিবত মহামারী আজাব বিপদ নেমে আসে সেটা কিসের কারণে একমাত্র পাপের কারণে এমন কোন বালা মুসিবত নামতে পারেন না বিনা পাপে পাপের কারণেই বালা মুসিবত নেমে আসে ওলা রফিয়া ইল্লা তবা সেটা যদি দূরীভূত করতে হয় তো কোনো বালা মুসিবত না উঠবে না ইল্লাবি তবা তবা ছাড়া সুতরাং আল্লাহর দিকে তবা করে ফিরে আসুন আর তবা মানেই ফিরে আসা যে যেখানে উল্টো দিকে চলে গেছে নাকিদার ক্ষেত্রে উল্টো দিকে চলে গেছে সংশোধন করে দিন ইসলামের জ্ঞান চর্চার এলএম শেখার ধার ধারেন না এলেম শেখাকে গরজ মনে করুন এলেম শিখুন আপনাকে শিখতে হবে আপনার হুজুরের দোষ দিলে হবে না এত মত কোনটা নেব এই দোষ দিলে হবে না আপনার শেখা পর আপনি সংশোধন করুন আমল করুন নিজের পরিবারকে মুসলিম পরিবার তৈরি করুন নিজের সংশোধন করুন নিজের ব্যক্তি জীবন সংশোধন করুন সমাজের সংশোধন করুন ভালো ভিত্তিক দাওয়াত দেন জি মানবজাতি জাতির সংশোধনের চেষ্টা করুন নিজে ফিরে আসুন পাপের শেষ নেই আমাদের জি যে আয়টি খুব বেশি বেশি পাঠ করতেন আহ আনহা সে আয়টি সুরার সুরায় সুরার আয়াত যেটা শুরুতে পাঠ করেছে ওই আফগানকে জির মুসিবত আসে পাপের কারণে আর আল্লাহ অনেক ক্ষমা করে থাকেন সুতরাং এই মুসিবতগুলি এসেছে আমাদের গুণার কারণে আর এই মসিবত দূর হবে তবার মাধ্যমে আল্লাহ যেন প্রত্যেক মমেন মমেনাদকে তবা করে সংশোধন করার টফিক দান করেন সুর আনফাল আয়াত নম্বর তিরপান্ন তাল্লায়ের স্বাদ করছেন যা লেকা বে আন্নাল্লাহল্লাহ মিয়া কো মোগাইয়েরা নেমাতান আন আমাহালা কমিন হাত্তা যোগাইয়েরু মা বেআনফুসেম এর কারণ হচ্ছে এই পরিস্থিতি কেন এই যে করোনার ভাইরাসের যে ভয়ঙ্কর পরিস্থিতি কেন যে কোন যুগের ক্ষেত্রে হাত ফিট করুক যে কোনো আজাবের ক্ষেত্রে ফিট করুক যা লেকা এর কারণ বেআন্নাল্লা আল্লাহ মিয়া কো মোগাইয়েরা নেমা আল্লাহ কন নেয়ামত বদলাতে চান না আল্লাহ নিয়ামত দিয়ে রেখেছেন সেটাকে সরাতে চান না আলা যা কোন সম্প্রদায়কে আল্লাহ দান করেছেন হাত্তা মা হাত্তাগাইয়াব যতক্ষণ পর্যন্ত তাদের অবস্থার পরিবর্তন তারা না ঘটায় তারা ভালো ছিল খারাপ হয়ে গেছে সুতরাং আজাবে এলাহি নেমে এসেছে এখন তারা খারাপ হয়েছে ভালো হয়ে যাক আল্লাহ ভালো করবেন তাদের জি হ্যাঁ এই হচ্ছে কোরআন কেমের আয়াত জি ইনআল্লাহ আলা যোগাইয় রোমা বে কমেন হাতা যোগাইয়েরো মা বে আনফুসিম অন্য আয়াতে এইভাবে একটু পার্থক্যের সাথে আল্লাহ বর্ণনা করেছেন নয় নম্বরের কুপ্রভাব হচ্ছে পাপের ব্যক্তি এবং সমাজের ওপর যে মানুষ যখন পাপে লিপ্ত হয়ে যায় তখন আর নেকির কাজের দিকে ঘুরে আসার সুযোগ হয় না যার ফলে যত আমরা যাচ্ছি তত কবরের দিকে যাচ্ছি কিন্তু তত মৃত্যুর কাছাকাছি হতে যাচ্ছি সামনে কিন্তু মৃত্যু আছে কারো কাছে আছে কারো দূরে আছে কিন্তু আমরা বুঝি না কেউ জানি না যে আমাদের মৃত্যুটা কখন ঘনিয়ে এসেছে হয়তো এক্ষুনি ঘনিয়ে এসেছে কিন্তু আমাদের কারো জানা নেই কল্পনা করতে পারি না আমরা আর ভাবিও না যে আমার সময়টা হয়তো এক্ষুনি সব আমরা ভাবি না তো মানুষ যখন পাপে লিপ্ত হয়ে যায় তখন আর তার ভালো সমাপ্তির আশা করা যায় না তার অন্তিম অবস্থা খুব খারাপ হয় অর্থাৎ তার সুল খাতেমা হুসনুল খাতেমার আশা করা যায় না শেষখানে তার ক্যালেমা নসিব হবে না শেষখানে তৌহিদ নসিব হবে না শেষখানে পাঁচ অক্ত সলাদ নসিব হবে না শেষখানে তবা করে সংশোধন করা নসিব হবে না শেষখানে কোরআন তেলাওত নসিব হবে না শেষখানে মৃত্যু বরণ করবে আল্লাহর আজাবের শিকার হয়ে পাপের অবস্থায় গান বাজনা শুনছিল নোংরা ফিল্ম দেখছিল নোংরা ছবি দেখতে দেখতে ঘুমিয়েছে ওই অবস্থায় হার্ট গেছে হারাম খেয়ে মারা গেছে মানুষের কাছ থেকে ধার অনেক গিয়েছে জুল মত্যাচার করে মারা গেছে সুদ খেয়ে ঘুষ খেয়ে মারা গেছে ভালো সমাপ্তি নসিব হবে না এটা হচ্ছে কিসের কুপ্রভাব পাপের কুপ্রভাব যারা পাপে লিপ্ত হয়ে যায় তাদের সংশোধনের যেহেতু আশা করা যায় না যতক্ষণ পর্যন্ত সে নিজে সংশোধন করে না আসার চেষ্টা করবে কারণ চেষ্টার বিপরীত কিছু হয় না জাহাদু পাবে না খারাপ অবস্থায় মরণ হবে সুতরাং আল্লাহর আজাবের ফেরিস তারা প্রতীক্ষা রয়েছে কবর তার জন্য আযাব প্রতীক্ষা রয়েছে আর জাহান নামের প্রস্তুত করা রয়েছে দশ নম্বর আর তা দিয়ে শেষ করব দশ নম্বরের পয়েন্ট হচ্ছে গণার কুপ্রভাব ব্যক্তি এবং সমাজের ওপর হচ্ছে মানুষ যখন গনহাই লিপ্ত হয়ে যায় তখন জীবনটা সংকুচিত হয়ে যায় সংকীর্ণ হয়ে যায় অশান্তির হয়ে যায় শান্তি পায় না পয়সাতেও শান্তি নেই ভোগবিলাসের সামগ্রী তো শান্তি নেই স্ত্রী পরিবার আছে শান্তি নেই বাড়িতেও শান্তি নেই কর্মক্ষেত্রে গেলেও শান্তি নেই ব্যবসা বাণিজ্যে গেলেও শান্তি নেই দেশও শান্তি নেই বিদেশও শান্তি নেই কোথাও শান্তি পাই না জি এটি আল্লাহর আজাব এটি হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের আযাব আজকে যে মানসিক অশান্তি এই বিশ্ব পরিস্থিতিতে মানসিক অশান্তি কত টেনশনে মানুষ ভুগছে যে হাই হাই কি হবে হয়তো করোনায় আক্রান্ত হইলাম 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 জি হ্যাঁ শারীরিক অশান্তি জি হ্যাঁ পারিবারিক অশান্তি জি হ্যাঁ আর্থিক অশান্তি কি করে খাবো এটা যদি ছয় মাসে এরকম চলে তো কি করে খাবো কি হবে আউজ্লা আল্লাহ যেন হেফাজত করে আল্লাহ পানা তো রাস্তা রেজিকের রাস্তা সংকুচিত হয়ে যায় আর মানুষের জীবনটা অশান্তির হয়ে পড়ে যখন মানুষ পাপে লিপ্ত হয় সুরায় তহার আয়াতমার একশো চব্বিশে আল্লাহ ইরশাদ করেছেন ওমান আর জিকরি যে আমার উপদেশ থেকে বিমুখ হয়ে যাবে ফাইনালাহু মাই শতান দানকা তার জীবনটা হবে বড় সংকীর্ণ জীবন অশান্তির জীবন দুনিয়াতে বাঁচবে কিন্তু বড় অশান্তির সাথে কোন শান্তি পাচ্ছে না কোনো শান্তি পাচ্ছে না অনেক ধনীদের বাড়ির লোকেরা পুরুষরা নেই তাদের স্ত্রীর বা অসতী স্ত্রীর কারণে হ্যাঁ স্ত্রীর পরকীয়ার কারণে অনেক ধনীদের বাড়ির বৌমারা শান্তিতে নেই তাদের জালেম স্বামীদের কারণে কেন পয়সার তো অভাব নেই যে ইনকাম সোর্সের অভাব নেই যদি মনে করে যে আমি পঞ্চাশ একশো বছর খাবো আমার ছেলেমেয়েরা বসে বসে খাবে কোন না করলো মাসের মাস ঘুমিয়ে ঘুমিয়ে খাবো পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা মাসের মাস ভাড়া আসছে আর দশ বিশ হাজার মাসে দুই লাখ তিন লাখ টাকা ভাড়া আসছে ঘর ভাড়া তারপরও শান্তি নেই জি পয়সাটা শান্তি নেই আজকে পশ্চিমা দেশগুলি বা পূর্বে যে সব যান্ত্রিক সভ্যতায় অন্যত দেশে সব দেশগুলির কি অবস্থা জি হ্যাঁ তাদের অশান্তির জীবন হবে আর মরে যাওয়ার পরে ও না সরু কেয়ামাতে আমা কেয়ামতের দিনে তাদের হাসর করব একত্রিত করব অন্ধ করে তখন বলবে কালার অব বেলেমা হাসার তানি আমা আল্লাহ অন্ধ হয়ে কেন আসলাম এমনটা কেন হইল আল্লাহ বলবেন কালা কেজা আলেকা তাৎকা আয়াত ওনা ফানাসি তাহা আমার আয়াতগুলি এসেছিল যে আমার আয়াত যে এই নিয়ে একটা ইনশাআল্লাহ তাহলে আলোচনা করব আয়াত হচ্ছে দুই রকম একটি হচ্ছে আয়াতে স্যার এই আর একটি আয়াতে কৌণী এর উপরে আলোচনা সুতরাহার এদিকে বাড়াচ্ছে না শরীয়তের আয়াতে এসেছিলো বিধানাবলী এসেছিলো সৃষ্টিগত নিদর্শন এসেছিল। হয় সি তাহা কিন্তু সেগুলিকে উপেক্ষা করেছিলে ওয়া কাজালে কালিয়া সা সুতরাং আজকে তুমি উপেক্ষিত তোমাকে দৃষ্টিশক্তি দেওয়া হয় নাই আজকে বিশ্বের উন্নত দেশ হ্যাঁ যেখানে কুফরি প্রকাশ্যে পা প্রকাশ্যে হচ্ছে আর সারা বিশ্বের অধিকাংশ জায়গায় কুফুর সির আর পাপ প্রকাশ্যে হচ্ছে সেসব জায়গায় যে অশান্তি দেখছেন আল্লাহর দিন থেকে তারা বিমুখ যখন হয়েছে এবং তাদের জীবনটা ছিল একেবারে বস্তুবাদের জীবন অথবা পুঁজিবাদের জীবন তাদের জীবনে কোনো রুহানিয়ত নেই আধ্যাত্মিকতা নেই এবাদত বন্দিগীর নেই আত্মার কোনো আহার নেই ইমান বিশ্বাস নেই শুধু বিশ্বাস তাদের পয়সাতে অর্থনীতিতে বিশ্বাস নেতৃত্বে বিশ্বাস এইরকম অবস্থায় তাদের যে কি অশান্তি অশান্তি শেষ নেই আজকে বিশ্বের পরিসংখ্যান বলছে যে এই সব উন্নত দেশগুলিতে আত্মহত্যার সংখ্যা বেশি উন্নত দেশগুলিতে আত্মহত্যার সংখ্যা বেশি এবং এইসব দেশের তালাকের সংখ্যা বেশি কেন এত অশান্তি কেন পয়সা আছে তারপর এত কেন তালাক গরিবদের বাড়িতে এত তালাক বেশি হয় না যত তালাক পয়সা বাড়িতে এর পিছনে কারণ হচ্ছে ফাইন তাদের জীবনটাকে আল্লাহ সংকুচিত করে দিয়েছেন সংকীর্ণ করে দিয়েছেন অশান্তির জীবন আল্লাহর পক্ষ থেকে এটি আজাব সহিখারি মুসলিমের হাদিসের ওই অংশটুকু বলছি দসর আল্লাহ সাল্লা সালামের আল্লাহ তালা আনহা বলছেন যে আন্না নবীম দেখাল আলী হাফাজিয়ান রসুল্লাহম একদিন ভয়ে ভীত হয়ে তার ঘরে প্রবেশ করলেন আর বলেন আল্লাহ ছাড়া কোন সত্য মাহবুদ নেই আরবদের দুর্ভোগ মিন সারিন কাদ ইতারাব অনিষ্ট কাছে এসছে ফতিয়াল ইয়ামা মিন রাদমে ইয়াজুজ মাজুজ ইয়াজুজ মাজুজের সে প্রাচীর কি খুলে দাওয়া হয়েছে আর তারপরে হাতের দ্বারা ইঙ্গিত করলেন জাইনা বিন্দ আল্লাহ তাহা বলছে ফাকুল তো আল্লাহ বললেন যে আল্লাহ রসুল আনোহল্লা কুফিন আমাদের মধ্যে নেক লোকেরা এরা সৎ লোকেরা থাকা সত্ত্বেও আমাদেরকে কি ধ্বংস করে দেওয়া হবে আল্লাহর আজাবে খালা নাম হ্যাঁ ভালো মানুষ আছে মুসলিম বিশ্বে সারা দুনিয়াতে আছে কিন্তু তারপরেও ধ্বংস করা হবে কি জিজ্ঞাসা করেছেন না নাম কখন কাসুর আল খাবাসু যখন পাপাচার বৃদ্ধি পাবে নোংরামি বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে জেনা ব্য বেড়ে যাবে সমকামিতা বেড়ে যাবে পুরুষে পুরুষে বিয়ে বেড়ে যাবে লিভ টুগেদার বেড়ে যাবে নারীতে নারীতে বিবাহ বেড়ে বেড়ে যাবে যাবে সোশ্যাল সর্বস্তরে যখন পাপ বৃদ্ধি পাবে আরাম খাওয়া যখন বেড়ে যাবে শুকুর খাওয়া বেড়ে যাবে বাদুর খাওয়া বেড়ে যাবে যত নোংরা খাবাস জীবজন্তু রয়েছে এসব খাওয়া বৃদ্ধি পাবে নাম এজা কাসরাল খাবা নেকির কাজ কমে যাবে আর পাপের কাজ যখন বেড়ে যাবে তখন ভালো মানুষ পৃথিবীতে থাকা সত্ত্বেও সবাইকে ধ্বংস করে দেওয়া হবে এ হচ্ছে রসুল্লাহ সাল্লাহামের হাদিস এই দিয়ে আলোচনা শেষ করছি সেহী বখারি তিন হাজার সাতানব্বই মুসলিম পাঁচ হাজার একশো আঠাশ আল্লাহ যেন আমাদেরকে পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ রব আমাদেরকে নেকির কাজ করার তৌফিক দান করেন ফরজ অজীবের হেফাজতের তৌফিক দান করেন হারাম নাজার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন তব করে তাঁর দিয়ে ফিরে আসার তৌফিক দান করেন আকিদার বিভ্রান্তি থাকলে আল্লাহ যেন সংশোধনের তৌফিক দান করেন মানহাজের গুমরাহি যাদের আছে তাদেরকে সংশোধনের তৌফিক দান করেন যারা বিদাতে লিপ্ত রয়েছে তাদেরকে সন্ন্যতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন আল্লাহ বিদাত ত্যাগ করার তৌফিক দান করেন সন্নত পালন করে তৌফিক দান করেন তৌহিদ প্রতিষ্ঠার তৌফিক দান করেন শির বেদাত আর অন্যান্য পাপাচার থেকে আল্লাহ সমাজকে মুক্ত হওয়ার আল্লাহ তৌফিক যেন দান করেন মুসলিম সমাজকে আল্লাহ যেন হেদায়ত নসিব করেন মুসলিম সমাজকে এই করোনার ভাইরাসের মাধ্যমে কিছু শিক্ষা নিয়ে সংশোধনমূলক মূলক জীবন গড়ার তৌফিক দান করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকুমুল্লাহ খাইরান কথা আজকে লম্বা হয়ে গেছে যার ফলে ইনশাআল্লাহ তাআলা আমরা সম্ভব হলে প্রশ্ন উত্তর করব রাতে আমরা ঘোষণা দেব আর তারপর ইনশাআল্লাহ তাআলা আমাদের মাঝে মধ্যে চলতে থাকবে যে ঘোষণাগুলি আপনারা পাবেন ইনশাআল্লাহ جزاكم الله خير سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك